নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টিতে উপকৃত হবেন লক্ষ লক্ষ মহিলা কর্মচারী, যিনারা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে কর্মরত, এবং সেই সঙ্গে প্রবীণদের জন্য এবং বেকার যুবক যুবতীর জন্য কী বিষয়টি আছে সেটাও কিন্তু আলোচনা করব। বলা হয়েছে নীতি আয়োগের পক্ষ থেকে, আপনারা জানেন নীতি আয়োগ আমাদের ভারতবর্ষে সমস্ত ধরনের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কিছু কিছু প্রস্তাব দিয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু সরকারও সিদ্ধান্ত নেয়। তো নীতি আয়োগের একজন সদস্য ভিকে পল বলেছেন যে সোমবার ফিকির মহিলা সংগঠনের একটি অনুষ্ঠান হয়েছিল, সভা হয়েছিল, ওখানে বলেছেন যে এবার মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ মেটার্নিটি লিভ বাড়িয়ে 6 মাস থেকে 9 মাস করা উচিত, কারণ সন্তানকে আরও বেশি সময় দেওয়ার জন্য বা সন্তানদের পরিচর্যার জন্য 6 মাসটা যথেষ্ট নয়, সেটাকে বাড়িয়ে 9 মাস করা উচিত। 2017 সালে এই সংশোধিত মেটার্নিটি লিভ বা সংশোধিত মাতৃত্বকালীন ছুটি আইন 2016 চালু হয়েছিল, তার ফলে কিন্তু 2017 আগে যে 12 সপ্তাহে ছুটি পাওয়া যেত সেটাকে বাড়িয়ে 26 সপ্তাহ করা হয়েছে, অর্থাৎ 6 মাস। কিন্তু মহিলা সংগঠন এবং সেই সঙ্গে নীতি আয়োগের প্রস্তাব যে এটাকে 6 মাস না করে 9 মাস করতে হবে, এবং এর ফলে শিশুদের লালন পালনও হবে, সেই সঙ্গে বাড়ির প্রবীণ ব্যক্তিরাও কিন্তু ভালো করে দেখভাল পাবে, এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে বলেছে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকে, এবং নির্দিষ্ট একটি রূপরেখা করতে বলেছে, এবং শিশুদের জন্য আরও বেশি করে ক্রেশ খোলার কথা বলা হয়েছে, এবং প্রবীণ ব্যক্তিদের যাতে দেখাশোনা করা যায় তার জন্য একটা বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে, যারা তাতে মানে সেখানে যারা মানে যে সমস্ত প্রবীণরা থাকবেন তারা যেন যত্ন আত্মি ভালোবাসা সব কিছু পায়, এবং এর ফলে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে যার ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ বেকার যুবক যুবতী। অর্থাৎ কয়েকটি কিন্তু প্রস্তাব, প্রথম হচ্ছে মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 6 মাস থেকে 9 মাস করার কথা বলা হয়েছে, এবং শিশুদের এবং প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা করতে বলা হয়েছে, শিশুদের জন্য ক্রেশ এবং প্রবীণদের জন্য আরও কিছু ভালো ব্যবস্থা নিতে বলা হয়েছে, এবং সেই অনুযায়ী বেকার যুবক যুবতীদের জন্য যে কর্মসংস্থান সেটার বিষয়ে কিন্তু বলা হয়েছে, এবং তাড়াতাড়ি যাতে এটা বাস্তবায়িত হয় সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকে আলোচনা করতে বলা হয়েছে। কারণ আমরা জানি নীতি আয়োগ যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলোই সাধারণত কিন্তু অ্যাক্টিভ হয়, তো এই নীতি আয়োগের এই প্রস্তাব সরকার কবে মেনে নেয় সেটাই আমরা এখন দেখতে পাবো। আশা করব আপনারা আমরা সবাই যে সরকার হয়তো এই সিদ্ধান্ত মেনে নেবে, কারণ সন্তানদের ওই অল্প বয়সে প্রথমে জন্মের পর কিন্তু মায়ের মানে অভাবটা কিন্তু খুব বেশি হয়ে যায় যদি মা কর্মরত থাকে, তো এই বিষয়টি সরকার যাতে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় সেটাই আশা করব। এবং এই সিদ্ধান্ত বা এই প্রস্তাবটিকে আপনারা কীভাবে দেখছেন বা এই বিষয়ে আপনাদের কী মতামত, আপনারা কী চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে মেটার্নিটি লিভ 6 মাস থেকে বেড়ে 9 মাস হওয়া উচিত নাকি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের উচিত। ধন্যবাদ।